পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গোবিন্দবাড়ি মৌজায় জমি ক্রয় করে ২০ লাখ টাকা প্রতারিত হয়েছেন রুহিয়া থানার দবির উদ্দিনের ছেলে মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন। এ ঘটনায় ২১ এপ্রিল মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আমির। তিনি মামলায় আসামি করেছেন জমি বিক্রেতা আটোয়ারী উপজেলার রশিয়া সর্দারপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম এবং কেয়ারটেকার ছোট ধাপ গোবিন্দপুরের তাহিরুল ইসলামকে। বিক্রেতা আশরাফুল ইসলাম প্রবাসী, তিনি বর্তমানে বাংলাদেশের নিজ বাড়িতে আছেন, তাই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে না যেতে বলা হয়েছে। আবার সামনে পাশাপাশি সামনের ফরম সাইড শাশ্বত মাটি, সেটা উনি কিনে নেয়, আগে বলছে যে ওটা মাটি আমি কিনছি, পরে যখন রেজিস্ট্রি করবো তখন যা দেখছি যে খাওয়া সাথে নেই, তখন আমি বলছি না ওটা আমি নেবো না, তাহলে বাদ দিয়ে দেন। তখন বলছে ঠিক আছে আপনাকে একটা আমি দলিল করে দিয়েছি ৩০০ টাকা দামের। করার পরে যা দেখতেছি উনি মাটি কিনছে একটা দাকে ৬৫ দাকে মাটি কিনছে আপনার ৩৮ শতকের মধ্যে ১ শতক, আর ও সে খারিজ করেছে আপনার ২১.৭৫ শতক। সেখানে আপনার মাটি শুধু ১ শতক মাটি কিনে আপনার ২১.৭৫ শতক মাটি উনি খারিজ করে আমার কাছে বিক্রি করছে। শতক গুন্ডুগুলি ওইটা হয়তো সংসদের জন্য কুচ করছে, কেস চলমান। আমি তার সাথে